আজকে কি রান্না করব চলেন দেখে আসি। আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম। আজকে রান্না করব লাউর খোসা দিয়ে ডাল সাথে শুটকি, আর এখানে রান্না করব শিম দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলেন দেখে আসি কিভাবে রান্না করতেছি। কি মাম্মা, দেখেন আপনাদের ইহান বাবা আসি মাম্মা মাম্মা করে ডাকতেছে, আর সে দুই পায়ে দুইটা মোজা পরছে, তার মোজা সে পছন্দ করে করে আনতেছে, আর ওখানে ওর বর্শিটা আটকে গেছে, এটা বলতেছে আমাকে। সানগ্লাস কি করছো? ও সকালে উঠে দুই পায়ে দুইটা মোজা পরে সানগ্লাস পরে হাঁটতেছে, ছোট বাচ্চা দুষ্টামি। এখানে লাউর খোসা রান্না করার জন্য ডাল, চিংড়ি মাছ, তারপরে হলুদ, মরিচ, রসুন, লবণ সব কিছু দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। হুম হুম, তুমি যাও ইয়ার নিয়ে আসো, চশমা নিয়ে আসো, যাও চশমাটা নিয়ে আসো, তার জন্য আমি ভিডিও বানাইতে পারি না, সে সবসময় আমাকে ডিস্টার্ব দেয় ভিডিও বানাইতে। এখন ডালগুলো গলে গেছে, একটু পানি দিয়ে লাউর খোসাগুলো আমি দিয়ে দেব। এই যে এখন পানি দিয়ে দিছি, এখন ফুটে আসলে তারপরে আমি শুটকি দিয়ে দিব। এই যে ডালগুলো গলে গেছে প্রায়, দেখছি এভাবে লাউর খোসা ডাল দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। রান্না করে ট্রাই করতে পারেন, আশা করি খেয়ে মজা পাবেন। দেখেন আপনাদের ইহান কি পরে আসছে, এখন আপনাদের ইহান, ছোট্ট ইহান এখন চশমা পরে আসছে, আর তার পায়ের দিকে তাকান দুই পায়ে দুইটা মোজা, সে বাসার ভিতর সকাল থেকে এগুলা করতেছে শুধু। আর এখানে তার খেলনা আছে সারাক্ষণ এখানে খেলনার কাছে। এই যে ফুটে গেছে, এখন শুটকি দুটোটা দিয়ে দিব আমি। শুটকিগুলো আমি ছেঁকে নিয়েছি আগুনে। জি মাম্মা, হ্যাঁ তোমাকে দেখাইছি তো, এখন ওই যে কাককে দেখিয়ে আসো, তোমাকে কেমন লাগতেছে কাককে জিজ্ঞেস করো। বলো কাক আমাকে কেমন লাগতেছে। এখন আমি লাউর খোসাগুলো দিয়ে দিব। এখন লেড়ে দেব, কালারটা দেখছেন ডালের কালারটা সেই আসছে, অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এই যে দেখেন এখন আস্তে আস্তে মিডিয়াম আছে বসায় রাখবো। আমরা তো লাউর খোসা ভাজি খেয়েছি, তারপর ডাল দিয়ে রান্না খেয়েছি, শুটকি দিয়ে লাউর খোসা কে কে খেয়েছেন জানি না, তবে আমরা বেশিরভাগ টাইমে লাউর খোসা শুটকি দিয়ে রান্না করে খাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তো জানি না, যদি না খেয়ে থাকেন অনুরোধ করব একদিন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। দেখেন দেখেন এখন আমি মাছ মাছগুলো বসাই দেব। মাছ আজকে ভেজে রান্না করব না, আজকে এমনিতে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন একে একে সব মশলা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, তারপরে ঝালের গুঁড়ো দিয়ে দেব,
তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপর জিরার গুঁড়ো দিয়ে দেব, হয়ে গেছে, ভালো করে নেড়ে দেব। এখন রসুন দিয়ে দেব, এগুলো শুকাই গেছে, একটু পানি দিয়ে দেব। এখান দিয়ে আমার লাউর খোসা, ডালগুলো কেমন হয়েছে দেখে আসি। আচ্ছা, আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, মশলাগুলো ফুটে উঠছে, এখন সিম দিয়ে দিব। দেখেন আপনাদের ইহান শুধু মাম্মা মাম্মা এই যে এখন কি নিয়ে আসছে মাম্মার কাছে, দেখেন ও চকলেট খাচ্ছে, এটা আমাকে দেখাইতে আসছে এখন। এটা কি, এটার নাম কি বাবা? এটা বাউ না, এটা ক্রোকোডাইল। এটার নাম কি? ক্রোকোডাইল। আচ্ছা, বাউ বাউ। চলেন দেখে আসি আমার ফুলের গাছগুলো আমি টবে লাগিয়েছি। এখন এই যে ফুলের গাছ রোপণ করে ফেলছি টবে, আরেকটা গাছ। উঠো বাবা, এখানে মামা এখানে পানি পানি পানি, উঠে যাও উঠে যাও, তোমার জামা ভিজে যাবে, উঠো পড়ে যাবে, এদিকে আসিও না। আজ শীত চলে আসছে তাই কম্বলগুলো ধুয়ে দিছি। এই যে পানি পড়তেছে, না ধুলে ধুলা ধুলা গায়ে দিতে আরাম লাগবে না, তাই কম্বলগুলো আজকে কম্বলটা ধুয়ে দিছি। আস্তে আস্তে সবগুলো কম্বল ধুয়ে ফেলছি। এই যে এটা আজকে ধুইছি। চলেন আমার বাকি গাছগুলো দেখাই আসি আপনাদেরকে। এই যে আমার লেবু গাছ এখানে রোপণ করছি, এই যে কেমন হয়েছে জানাবেন আপুরা ভাইয়ারা। এই যে আরেকটা ফুল গাছ এখানে দিয়েছি, আর দেখেন আপনাদের ইহান কি করতেছে, দেখেন শুধু মাম্মা মাম্মা থুস থুস, ও নাকি এখানে পড়ে যাবে পানির ভিতরে। এই কম্বলটাও ধুইছি, এটা শুকাই গেছে, এটা শুকাই গেছে, এখন আজকে এটা ধুইছি, এটা শুকাইতেও দুদিন লাগবে। পানি পড়তেছে শুধু, মেয়েদের কাজের কোনো শেষ নাই সংসারে। এবার আমি এগুলো ফুটে আসছে, এখন মাছ দিয়ে দেবো, মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো।
তুলে রেখে এখন তো ভাঙবে না কাঁচা আছে তারপর থেকে পাল্লাতে পারবো না কষানো হলে তারপরে আমি পানি দিয়ে দেবো কষানো হোক এইভাবে আজকে শুধু এই দুইটা সবজি এই মাছ সিম দিয়ে মাছ আর হচ্ছে লাউ খোসা দিয়ে ডাল এটা উপায় হয়ে আসতেছে আর বসে না চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আজকে ঘর গোছানো হয় না এখনো রান্না শেষ করে তারপরে ঘর গোছাবো আজকে বিছানা গোছানো হয় নাই সব এমনি রয়ে গেছে তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি এই জন্য একটু পরে গোছাবো সব কিছু এখান দিয়ে কাজের পাখে পাখে যে কাজের পাখে আবার এই কাঁথাটা সিলাইতেছি এই কাঁথাটা কেমন হচ্ছে এই কাঁথাটা আমি সিলাচ্ছি যে রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলানোর পাখে দিয়ে একটা কাঁথা সিলাইতেছি এই যে কাঁথাটা কোনো কাজ করতেছি না এমনি শুধু সোজা সিলাই দিয়ে করে যাচ্ছি কেমন হচ্ছে জানাবেন ব্যস্ততার মাঝে শুধু একটু সিলাই দিয়ে দিয়ে আমি কাঁথাটা সিলাই নিচ্ছি এই যে মাছগুলো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে বসাই দেব খোসার শুটকির ডালটা এখন হয়ে গেছে দেখেন কালারটা কেমন আসছে সবুজ সবুজ ফ্রাইবন বসিয়ে দিছে বাগার দেব যে বাগারটা রেডি হয়ে গেছে এখন দিয়ে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম